নমস্কার, আমি সার্বনী গভর্নমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার নাম দেবব্রত দাস। আজ আমরা এনএসএস ন্যাশনাল সার্ভিস স্কিম অফ সার্বনী ইউনিট ওয়ানের পক্ষ থেকে আমরা আজ যে সার্ভে শুরু করেছিলাম সেটা আমরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। তো আমরা আজকে যে গ্রামে গেছিলাম সেই গ্রামটি ছিল কুমিরকাতা গ্রাম। সেখানের মানুষের কাছে গেলাম, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম মত পেলাম। যেমন একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাড়িতে কেউ কি মাদক দ্রব্য ব্যবহার করে? তখন হয়তো অনেক বাড়িতে বলেছে না করেনি, কিন্তু কিছু কিছু বাড়িতে বলেওছে যে হ্যাঁ করে। তো কতজন করে সেই সব কিছু বলেনি। আবার আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তাদের সবথেকে বড়ো ওই গ্রামের সবথেকে বড়ো যে সমস্যা, চিকিৎসা, সেখানে কোনো চিকিৎসা কেন্দ্র নেই। সবথেকে বড়ো সমস্যা সেখানে এটাই। আর বাকি যেরকম সরকার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় বা সেখানে এসব কিছুই নেই। এমনকি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা আমাদেরকে একটা কথা বললো যে তারা রেশনের মাল শুদ্ধা পায় না, চাল, আটা, কেরোসিন, অনেক বাড়িতে কেউ কিছুই পায় না। তো তাদেরকে আমরা বললাম তাহলে আপনারা পঞ্চায়েতের সাথে দেখা করুন, তাদের সাথে কথা বলুন। তারা আমাদেরকে কিছু বললেন যে পঞ্চায়েতের সাথে কথা বলেও কিছু হয়নি। তো এরকম সবার কাছে বিভিন্ন রকম মত পেলাম। ঠিক আছে, নেক্সট আমাদের আজ আম্পায়ার মানে একটা এনএসএসের টিম তৈরি করেছিল, ন্যাশনাল সার্ভিস টিম। এটার জন্য আমাদেরকে আজকে গ্রামে গ্রামে যে সার্ভে করতে হয়েছে, এই সার্ভেটা থেকে আমরা যা বুঝতে পারলাম তা হচ্ছে এখানে গ্রামের মানুষগুলো যতগুলো কথা বলেছে কেউ কেউ ঠিক বলেছে এবং কেউ কেউ ভুল বলেছে। যেমন বলছে, আমরা একটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনাদের বাড়িতে পানীয় জলের অবস্থা কীরকম, সে বলছে আমাদের এখানে পানীয় জলের অবস্থা ভালো নয়, অনেক দূর যেতে হয়। তারপরে আরেকটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম যে না ভালো, দেখলাম অনেকগুলো মিনিও আছে, সাবমার্শালও আছে, সবই দেখলাম ভালো। স্বাস্থ্যকেন্দ্রের কথা জিজ্ঞেস করলাম, একটু দূরে যেতে হয়, কারণ সত্যি স্বাস্থ্যকেন্দ্রটা দেখলাম অনেক দূরেই যেতে হয়। স্কুল, সেখানে আপাই প্রাইমারি স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, আইসিডি স্কুলটা অনেক দূরে। দ্বিতীয়ত সেখানে মানে তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে তোমাদের সঙ্গে সরকারের কিংবা প্রধানের কিংবা এরকম কীরকম সম্পর্ক, তারা বলছে প্রধানের সঙ্গে তো দেখাই হয় না, কথা বলবো কীভাবে, এরকম বললো তারা। তারা আবার এখানে আমি কতগুলো গ্রামে দেখলাম যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিছুই পায় না, কিন্তু এটা তো উচিত নয়। তখন তাদেরকে বললাম যে তোমরা সবাই মিলে একটা দরখাস্ত লিখো, সেখানে 30-40 জনের সই করো, দিয়ে প্রধানকে জমা দাও। তারা বলছে অনেক তো করলাম, কিছুই হয়নি, আর কী করতে করবো। তা তারা আবার আমাদেরকে বলছে তোমরা করে দাও না, তো আমরা কী করতে পারি? ঠিক আছে, ওকে। আমরা এটাও তো ভাবতে পারি যে একটা গ্রামকে সাপোজ মডেল ভিলেজ করতে চাই আমরা, সরকার করছে তো কি নির্মল গ্রাম। আমরা যদি ভাবি একটা গ্রামকে মডেল ভিলেজ, মানে মডেল কেমন, আমরা ভাবি যে একটা গ্রামে কি কি থাকলে মানে একটা ভালো গ্রাম বলা যায়, ঠিক আছে? তো সেটাকে কীভাবে করবে? সাপোজ একটা গ্রামকে আমরা নিলাম যে এই গ্রামকে আমাকে মডেল ভিলেজভাবে তৈরি করতে হবে, সেখানে কি আছে, কি নেই, কি সুবিধা, কি অসুবিধা, প্রথমে তো আগে ওটা রিসার্চ করতে হবে, আমাদেরকে সার্ভে করতে হবে। এখন এক একটা প্রবলেমকে তুলে ধরে সেটাকে কীভাবে রেকটিফাই করা যায়, সে প্রবলেম কীভাবে আমরা দূর করব, সেটা নিয়ে আমাদেরকে করতে হবে। এটা তো একটা ব্যাপার, তাই না? আমরা সবাই বলি না, কাউকে জিজ্ঞেস করবে না তোমাদের গ্রাম কেমন, আরে না আমাদের গ্রাম খুব মাতাল, খুব এটা শিক্ষা নেই, এটা নেই, সেটা নেই, কোনটা ভালো? তাহলে ভালো কোনটা, কার গ্রাম ভালো? কোনো একটাকে তো ভালো করতে হবে, কাউকে তো দেখাতে হবে এটা ভালো এটা খারাপ। দুটো জিনিসের মধ্যে ভালো আর খারাপ যদি তোমরা তুলনা করতে চাও তাহলে একটাকে তো ভালো হতে হবে। হ্যাঁ, ভালোটায় কী ভালো আছে আর খারাপটায় কী খারাপ আছে তাহলে তো বুঝতে পারবে। তো আমাদেরকে প্রথমে তাহলে আমরা এটা ভাবতেই পারি যে একটা গ্রামকে কীভাবে আমরা মডেল ভিলেজ করতে চাই।
আমাদেরকে আগে পুরো প্ল্যানিং করতে হবে। সাপোজ একটা গ্রামকে আমরা ধরলাম, হ্যাঁ এটাতে এটা নেই সেটা নেই, তাহলে ওটার জন্য কত মানে আর টার্ন কিন্তু ছোট হবে না, মিনিমাম 1 বছর মিনিমাম 2 বছর এই টার্ন নিয়ে কাজ করলে তবে যাই হবে। আমাদের এই এনএসএস প্রোগ্রাম তোমরা হয়তো মনে আছে কি না, এনএসএস যে প্রোগ্রাম একটা গ্রামে 5 বছর কাজ করতে হবে এটাই নিয়ম। কিন্তু আমাদের যে সমস্যা এখন যে আর সেমেস্টার করে দিয়েছে অনেক কিছু অসুবিধা আছে যার জন্য আমিও করাতে পারিনি, তোমরা কেউ সবাইকে এই জন্য বলতে পারিনি, পরীক্ষা থাকে ক্লাস থাকে তাই না, আমরা নিজেও তো ভাবতে পারি, আসলে নিজেও আমরা অনেক কম ভাবি আমি দেখি কোনো সময়। যাই হোক এগুলো তো গ্রামের লোক, এরা হয়তো কোনোদিন কলেজে পড়েও নাই, স্কুলেও অনেকে যায়নি, তাহলে তাদের ভাবনা চিন্তা কি হবে? সবাই তো জানে 2 টাকা চাল, হ্যাঁ বিধবা বা বৃদ্ধ ভাতা এসব নিয়ে তো সবাই এই ইন্দিরা আবাস এখন কি আবাস করেছে গীতাঞ্জলি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গীতা, আচ্ছা গীতাঞ্জলি আবাসটা কি? গীতাঞ্জলিটা হচ্ছে এমএলএ কোটা, আচ্ছা এমএলএ মারফত দেয়, আচ্ছা যেটা আবাস যোজনা বলে যেটাকে আর কি এমএলএ কোটা, আচ্ছা আচ্ছা। যাই হোক তো এগুলো ছাড়া তো ওরা আর ভাবতে পারে না, এগুলোর বাইরে যে আরো কিছু আছে সেগুলো তো কি করে ভাববে? তো এগুলো এই যে আমরা হয়তো আমি বলছি তোমরা নিজের গ্রামে থাকো, নিজের গ্রামে এসব নিয়ে কোনোদিন আলোচনা করেছো, কোনোদিন অবজার্ভ করেছো যে আমাদের গ্রামে কি কি নেই কি দরকার? হ্যাঁ না সময় থাকে কিন্তু মানুষ অনেক কাজ থাকে, তো মানুষ দেখ একটা বলে না যে অনিল অম্বানি বা যে আজকে স্টিভ জবস বা আজকে যে বিল গেটস তাদের কাছেও কিন্তু 24 ঘন্টা আর আমাদের কাছে 24 ঘন্টা, তারা তাহলে কি করে করছে ওগুলো? তারা তাদের সময়টাকে ভালো কাজে লাগায়, যে যত বেশি কুড়িয়ে না সে তত বেশি বলবে আমার সময় নেই, তোমরা জিজ্ঞেস করে দেখো এ ভাই এটা করে দেন, আরে আমার খুব বিজি, কি যে করছে খুব বিজি, আমাদের দেখো সময় সময় আমরা তো ঈদে তো ঘুরে বেলায় আমাদের সময় সময়, সেই সেই ব্যাপারটা সেই, আমরা অনেক অনেকেই অনেক অনেক পদক থেকে অনেক অ্যাঙ্গেল থেকে কুড়িয়া হয়ে গেছি, এটা হচ্ছে আসল কথা। গ্রামের লোকজনের গ্রামের এটা একটা বড় সমস্যা, কাউকে বলো না কাউকে গ্রামে যে আছে চলো না ঘরে আছো আমার একটু কাজ করে দাও, সময় নেই, না না আমার কাজ আছে না আমি পারবো না, এই ওর ঘরে কাজ করবো, অনেক রকম ব্যাপার আছে। যাই হোক এগুলো সমস্যা, তো যাই হোক দুজন বললো আবার সবাইকে আমি সুযোগ দেব, আর এগুলো একটু চেষ্টা করো যে আমাদের যে কোশ্চেন ছিল এই কোশ্চেন থেকে তোমরা কি আবার এক্সট্রা পেয়েছো, আবার কোশ্চেন তোমরা কিছু অ্যাড করেছো, তো যে যে লিখ ছিল তারা এক দুজন আসু যেতে আমি এসবগুলো জানতে পারি যে কি কোশ্চেন তোমরা আলাদাভাবে কিছু যদি অ্যাড করেছো। তো গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ শালবনী প্রথম বর্ষের ছাত্র, ডিপার্টমেন্টের স্যার আম্পা আম্পা কুমার এবং মহাশয়ের সঙ্গে আজকে আমরা সার্ভে করতে গিয়ে বেরিয়েছিলাম কুমিরকাটা গ্রামে, সেখানে আমরা সার্ভে করার সময় বেশ কিছু প্রশ্ন বলেছিলাম এবং তাদের প্রশ্ন থেকে অনেক কিছু উত্তর পেয়েছিলাম আমরা, তো সে বিষয়ে আমি কিছু বলব। আমরা প্রথম গ্রামে যে জিজ্ঞাসা করেছিলাম যে গ্রামটাতে গেছিলাম আমরা সেই গ্রামটা ছিল আদিবাসী গ্রাম, প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার আদিবাসী সমাজ ব্যবস্থা কীরকম, উনি আমাদেরকে উত্তর দিয়েছিলেন যে আমাদের সমাজ ব্যবস্থা ঠিক একতাবোধ, খুব একটা একতাবোধ আছে এবং এই একতাবোধের মধ্যে সবার গ্রামের একজনের প্রধান হয় এবং তাকে মাঝি বলা, ওই মাঝির কথাতে পুরো গ্রামটা চলে, তো গ্রামের অনুষ্ঠান আচার অনুষ্ঠান এবং যা কিছু হয় ওই মাঝি বাবুর একমাত্র মত থেকে তাদের অনুষ্ঠান সম্পূর্ণভাবে শুরু হয় এবং শেষ হয়। দ্বিতীয় প্রশ্ন করেছিলাম আপনারা এখানে স্কুলে স্কুলে ঠিকঠাক বাচ্চারা যায়, হ্যাঁ তারা উত্তর দিয়েছিল হ্যাঁ যায়, কিন্তু আমরা যেভাবে দেখলাম ঠিকঠাক তাদের বাচ্চা স্কুলে যায় না এবং তাদের কথা থেকে যা কষ্ট বোঝা গেল বোঝা গেল তারা খুব তাড়াতাড়ি স্কুলে ছেড়ে দেয়, কিন্তু তারা মুখ খুলতে এটা বলতে পারে তাদের প্রশ্ন শুনে এটা বোঝা গেছে স্পষ্ট যে তারা স্কুলে যায় না। এবং তৃতীয় প্রশ্ন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা ছেলেদেরকে যতটা শিক্ষাতে সুযোগ সুবিধা প্রদান করেন ততটা কি
মেয়েদেরকে করা হয় তারা বলেছিল, হ্যাঁ করা হয় বলছে, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে এটা স্পষ্ট যে মহিলাদেরকে শিক্ষার ক্ষেত্রে সেরকম বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়নি। কারণ আমরা জিজ্ঞাসা করেছিলাম মেয়েদের বিয়ের বয়স কতটা, সবাই বলছে 18, কিন্তু তারপর আমরা জিজ্ঞাসা করলাম আচ্ছা কোন ক্লাসে পড়তে পড়তে তাদের বিয়ে হয়, তারা বলেছিল আমাদের 9-10 পড়তে পড়তে আমরা বিয়ে দিয়ে দিই। এখান থেকে স্পষ্ট যে একটা মেয়ের বিয়ের বয়স 14-15 বছরের মধ্যে হয়ে যায়, অর্থাৎ বাল্য বিবাহ, এটা 18 বছরের নিচে। এরপর আরেকজন ব্যক্তিকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, অনেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, এর থেকে এইটা আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তাদের মধ্যে যে মাদকদ্রব্য ব্যবহৃত হয় এটা কি ধর্ম না কি তোমরা ইচ্ছে করে মাদকদ্রব্য ব্যবহার করে, আমাদেরকে সবাই উত্তরটা দিয়েছিল যে এটা আমাদের ধর্ম। এবং একটা শিশু বাচ্চার জন্মনের পর থেকে যে অনুষ্ঠান হয় এবং মৃত্যু পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে আমাদের মাদকদ্রব্য ব্যবহৃত হয়, এর থেকে স্পষ্ট যে তারা মাদকদ্রব্য করে। আরেকটা জিনিস যেটা আমরা জানতে পারলাম, যাতায়াত ব্যবস্থা এখানে রাস্তাঘাট সেরকম ভাবে খুব একটা ভালো নেই, এর জন্য সাইকেলে করেই তারা বেশিরভাগ যাতায়াত করে। প্রত্যেকটি গ্রামের প্রতিটি বাড়িতেই সাইকেলই রয়েছে, তাদের বাইক টাইক সেরকমভাবে নেই। আরেকটা জিনিস আমরা এখানে তাদের অসুবিধা যেটা বলছে, সরকারি অনুদান, সরকারি গ্রামের যে কাঁচা বাড়ি অনেকদিন আগে পেয়েছে, এখন ইন্দ্রা বিকাশ, তারপরে শৌচালয়, এসব কিছুই তারা পায়নি। আর মাদক দ্রব্য যেটা ব্যবহার করার কথা বলছে ওটা অনুষ্ঠানেই তারা ব্যবহার করে। আর সবাই এত হাসলে ও ভয় পেয়ে যাবে, সবাই এত হাসিস ভিড়কে যাবে, দাদাটি যাবে, আমি কি করি রেডি রেডি হ্যাঁ পিছন দিক থেকে রেডি হয়ে দেখে দেখে বললে এরকম করে, হ্যাঁ এরকম করে পিছন দিকটি প্রথমে পিছন দিকটা একবার ঘুরে যা লেখা আছে বলে দাও, তারপর ওইটা পড়ে দিয়ে চলে আয়। রেডি
আচ্ছা ফার্স্ট ইয়ারের আরেকজন স্যার আরেকজন যাক না, দুজন একসঙ্গে বলবে স্যার, দুজন হ্যাঁ আলোচনা করে বলবে। আচ্ছা ওর কাছে থাকলে গান গাই দে চল, এটা কবিতা বলে দে চল চল, তোরা ফার্স্ট ইয়ার তোদের কাছে তোরা একটা কবিতা বল। আতা গেছে ভিডিও করব, রেডি বলবো করবো করবো স্টার্ট করছি। আচ্ছা আরেকজন যাক, তিনজন মিলে বলে দেব। এটা কিন্তু ঠিক নয়, তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো কলেজ, বাইরে বলবে না আমি কলেজের মেয়ে, কাউকে বলবে না। হ্যাঁ কি এগুলো, হ্যাঁ তোমরা বলো না কাউকে, কি বলে বাংলাতে কিসে পড়ো না, আমি কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে, বলো না। আমি সালিম গোয়াল।
ছাত্র, আমি এনএসএস ইউনিট ওয়ানের একজন ভলেন্টিয়ার। আমাদের যে সাত দিনব্যাপী ক্যাম্প, আজ তার তৃতীয় দিন। আমাদের যে স্পেশাল ক্যাম্প, স্পেশাল ক্যাম্পের আজকের দিনের আমাদের কাজকর্ম ছিল ভিলেজ জানা। আর আমরা গেছিলাম একটি ভিলেজে, ভিলেজটির নাম হচ্ছে কুমির কাতা। তো ভিলেজে গেলাম, গিয়ে করে আমরা দেখলাম বিভিন্ন ভিলেজের উন্নয়ন সম্বন্ধে কথা বললাম, ভিলেজ সম্বন্ধে জানলাম, তাদের কালচার সম্বন্ধে জানার চেষ্টা করলাম। তো বিভিন্ন বাড়িতে গিয়েছি, গিয়ে আমরা জেনেছি। শিক্ষা নিয়ে গ্রামের ছেলেমেয়েরা কম বেশি যা স্কুলে জানতে পারলাম, তো স্কুল ছুটটা বেশিরভাগ হয়। আর যাতায়াত ব্যবস্থা নিয়ে আমরা জানার চেষ্টা করলাম, যাতায়াত ব্যবস্থা সেরকম গ্রামে ঠিকঠাক নেই, সকলে সাইকেলেই মেন রাস্তাকে আসতে হয় পড়াশোনার জন্য, হাসপাতালের জন্য, সব জায়গায়। এবং চিকিৎসা ব্যবস্থাও গ্রামে ভালো নেই, হাসপাতাল নেই গ্রামে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নেই, দূরবর্তী কোনো স্থান বা গ্রামে, গ্রাম থেকে শহরের দিকে যেতে হয়। আলাদা কিছু জব লাইন বা সার্ভিস লাইন বা চাকরি লাইন যেগুলো নিয়ে প্রিপারেশন নিচ্ছি, সোশ্যাল ওয়ার্ক, যেগুলো সমাজমুখী কাজ, সেগুলো নিয়ে আমরা বেশিরভাগ সময় দিই আর তার জন্য আমাদের আমপাদাকে রেসপেক্ট করি এবং তার সমস্ত কাজকর্ম যতটা পারি সময় দিই। আজকেও সে ইনভাইটেড করেছে বা আমাদেরকে প্রোভাইডেড করেছে যে তোমরা চলো আমাদের সাথে। আর তার আগেও এসেছি, তোমরা তখন ছিলে না, নতুন যখন গভর্নমেন্ট কলেজে স্যার আমপাদা আমি জয়েন করে আমপা স্যার, তখন থেকেই আমরা আছি। তোমরা আজ কোন ইয়ার মানে থার্ড ইয়ার পর্যন্ত আছো, অনেকে বেরিয়ে গেছে আর কি এখান থেকে, সেই সময় থেকে আসা যাও। আজকে তোমাদের সাথে পরিচিত হলো এবং এই এনএসএসের মাধ্যমে, এই এনএসএস থেকে গিয়ে তো আমরা সার্ভে করলাম, সার্ভে করার ফলে যা কিছু সমস্যা বা প্রবলেম দেখতে পেলাম তার মধ্যে সব কিছুই ভালো হয়েছে। সমস্যা লেজের বলতে এরকম সমস্যা থেকেই থাকে, সমস্যা না থাকলে তো হয় না, সমস্যা ছিল বলে সেগুলো আমরা সমস্যা খুঁজে বের করেছি বলে আজ এই ক্যাম্প। আর এখন যে ইন্ট্রোডাকশন যে সে বলবে আজকে হলো আগে এসেছি দেখেছি আমি দেখেছি আমার পরিচয়টা হয়নি। আজকে এনএসএস ভিলেজ সার্ভে সেই উদ্দেশ্যে আমরা পরিচিত হলাম আজকে। আমরা ভিলেজ সার্ভে আমরা অনেকবার তার সাথে ভিলেজ সার্ভে গেছি, মানে এতটা অভিজ্ঞতা না থাকলেও স্যারের মতো কিছুটা ওর সাথে ঘুরেছি রবিবার, এখানে দেখলাম তোমাদের সাথে আজকে হয়তো তোমাদের ফার্স্ট সার্ভে হয়তো অনেকেরই জীবনের প্রথম হয়তো সার্ভে, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে সার্ভে অনেক জায়গায় শুরু হয়, যখন যাতে যাতে বিশেষ করে জিওগ্রাফি সাবজেক্ট, এন্থ্রোপোলজি সাবজেক্ট এগুলো থাকে, তাদের উচ্চ মাধ্যমিক থেকে অনেক জায়গায় শুরু হয়। তারপরে ফলে যেহেতু এই শুরু হচ্ছে, এনএসএস তো একটা আলাদা একটা সোশ্যাল মানে জাতীয় সেবা প্রকল্প, তার থেকে সাবজেক্ট মাধ্যমেও সার্ভে হয়। যেমন আমরা মাস্টার ডিগ্রিতে করলাম, গ্রাজুয়েশানেও করেছি, ঠিক আছে, তোমরা আবার উপরে করলে, ডিগ্রি করলে যখন এমফিল করবে সেটা তো তোমার পুরোপুরি রিসার্চের উপরেই চলবে কাজটা। এখন থেকে যদি তোমরা প্রিপারেশান না নাও তাহলে ভবিষ্যতে একটা সমস্যা একটা আসবে। যদি তোমরা আগামী দিনের জন্য যদি প্রিপারেশান নাও বা পড়াশোনা করার মন আছে তাহলে এখন থেকে এসব ফিল্ডে কাজ করার একটা অভিজ্ঞতা থাকা উচিত, বুঝতে পারছো? প্রথম যারা এসেছো ঠিক আছে, ছোটো থেকেই তো বড়ো হয় নাকি, বড়ো থেকে ছোটো হওয়াটা একটা অস্বাভাবিক, কিন্তু ছোটো থেকে বড়ো হওয়া স্বাভাবিক, ঠিক আছে। আর সমাজের সাথে মিশতে গেলে এরকম সার্ভে কিছুটা করা দরকার তো আমরা জানি, কিন্তু নাইনটিনে যেহেতু আমরা এডুকেশন করি প্রথমে এই বাক্যটা সব চাইতে মানে বেশি ভালো লাগে, এডুকেশান হয়েছিল মানে জীবনের শেষ পর্যায় পর্যন্ত আমার শিক্ষাটা থাকে, সেই শিক্ষাটা চালিয়ে যাওয়ার প্রত্যেকের ভূমিকা আমাদের মধ্যে বজায় রাখা উচিত। কেননা আমরা সবাই কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি না, তবুও যতটা শিক্ষা অর্জন করি সেই শিক্ষাটাকে আমরা যদি বাস্তবে কাজে লাগাই তাহলে একদিন না একদিন আমাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্নকে আমরা পৌঁছে দিতে পারি।
যখন আমরা এই এপিজে আব্দুল কালামের একটা কোটেশান আছে, সেই কোটেশান তোমরা দেখো বা যারা সোশ্যাল মিডিয়ায় আছো বেশিরভাগই আপডেট দেয় যে আমরা যে স্বপ্নটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি সেই স্বপ্নটা আসল স্বপ্ন নয়, যে স্বপ্ন যেটার জন্য আমরা ঘুমোতে পাচ্ছি না সেটাই হচ্ছে আসল স্বপ্ন, ঠিক না? সোশ্যাল মিডিয়ার এখন তো দিন, প্রত্যেক দিন আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুকে আপডেট অনেকেই আপডেট করে, এই যে তোমাদের শেয়ার যে বলছে তোমরা যেখানে প্রোগ্রাম করছো এখানে গেম হচ্ছে, এটা শুধু আমাদের আমাদের কাছে থাকবে তেমন নয়, ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো তার একটা ইউটিউব চ্যানেল আছে, সেইখানে তো সার্চ করলে আমাদের এইসব প্রোগ্রামগুলো দেখতে পাবে। সেটা কী হয়, প্রোগ্রাম যতগুলো লোক দেখবে তত একটা কিছু না কিছুটা শিক্ষার একটা আঙিনা সে পৌঁছতে পারবে, না কিছু তো জ্ঞান পাবে আজকে যে আজকে আমরা কাজ করলাম, এটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ইউটিউবে ছেড়ে দিলে অনেকেই দেখবে যারা ভিউয়ার আছে। যাই হোক, আমরা যে আজকে তোমাদের মানে দেখলাম প্রথম সার্ভে তো অনেক জড়তা আছে, হয়তো এই তিন দিন না চার দিন আমাদের সার্ভেই তো আছে, শুধু আজকে যেরকম করেছো হয়তো মনে মনে অনেকের মনে আছে যে কালকে আরও একটু ভালো করে করবো, আজকে যে ভুলভ্রান্তিগুলো হয়েছে নিজের থেকে মনে মনে রাখো যে কালকে যেন ওগুলো না হয়, কালকে আরও ভালো করে হবে, হয়তো কালকে অন্য দিকে যাবো হয়তো সেখানে এরকম পরিস্থিতি না হতে পারে, একটু জড়তা আছে সেটা মানে দিন দিন করলে হয়ে যাবে, আজকে একটু জড়তা ছিল কালকে দেখবে সেটা একটু কাটিয়ে উঠেছে, তারপর দিন দেখবে একবার ফ্রিলি। তবে এই যে টপিকগুলো জিজ্ঞেস করছো অনেক শর্ট শর্ট হয়ে যাবে, একটু আগে প্রথমে মানে ইন্ট্রোডাকশন পরিচয় খুব ভালোভাবে তার সাথে মানে পারিবারিকভাবে আর সেরকম আলোচনা করো, ভালো ডাইরেক্ট টপিকে ঢুকে যাচ্ছে, ওদের মধ্যে একটা ভয় চলে এসছে কি জিজ্ঞেস করবে না করবে, আবার ক্যামেরা থাকছে ক্যামেরা দেখলেই তো ওরা ভয়ে ভয় করছে, সেগুলো বাদ দিয়ে টপিকে না গিয়ে আমাদের কাছে একদম ইয়ে একটা পরিবারের মতো আর কি মনে হচ্ছে, মনে হবে যেন অনেক দিনে পরিচিত এরকম আমাদের কথা শুরু করো, তারপর আস্তে আস্তে করে টপিকে ঢুকবে যেটা সে নিজেও যেন বুঝতে না পারে যে টপিকে ঢুকে যাচ্ছে, সবাই বলছি যে মাদক দ্রব্য আমরা ব্যবহার করি না, কিন্তু আমরা দেখে কি বুঝলাম সবাই মাদক দ্রব্য ব্যবহার করে, তাই তো তারা কিন্তু বলতে চাইছে না একটা ভয় আছে, অনেক দিনের পরীক্ষা হবে বলছি আবার সেভেন ডে সোশ্যাল গেম আজকে মানে তিন দিনে পড়লো নাকি আর সার্ভে আজকে ফার্স্ট জেনারেল ডিগ্রি কলেজ, ওটা আগে তোমাদের ইন্ট্রোডাকশন মানে বাড়িতে কাউকে জিজ্ঞেস করার সময় এটা একটু বলে দিলেই ভালো হয়, তার জন্য তো ওরা ভয় করছে আর আমি আগেই বলে দিয়েছিলাম আমাদের সাথে যারা ছিল যে ইন্ট্রোডাকশনটা দাও তোমার নিজের দিয়ে বলো যে আমরা সার্বভৌম গভর্নমেন্ট কলেজ থেকে এসেছি এনএসএস এই ডিপার্টমেন্ট থেকে বা এনএসএস তরফ থেকে, এই কারণে আমরা সার্ভে করছি, অভিজ্ঞতাও বাড়বে।